আমাদের টেন্ডেন্সি হলো উপজেলায় না থাকা, জেলায় না থাকা, আমরা সব শহরে চলে আসতে চাই। আশেপাশে যে দালাল মুক্ত করবেন, দালাল হাসপাতালে পরিবেশ নষ্ট করে। আজকে এখানে আমাদের এই অনুষ্ঠানে আমরা জানি আমাদের বাংলাদেশ থেকে সকল স্বাস্থ্য সেবায় যারা নেতৃত্ব দিয়ে থাকেন, লিডার যারা আছেন, তারা এখানে এসেছেন, অর্থাৎ সিভিল সার্জনরা এসেছেন এখানে। তা আমরা আপনাদেরকে পেয়ে আমরা আনন্দিত এবং আপনাদের এই সুযোগে আমি দু চারটি কথাও আপনাদেরকে বলবো। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিশেষ করে পার্লামেন্টে যেতে হয়, অন্য জায়গায় আমাদের জবাবদিহিতা করতে হয়। একদিক দিয়ে প্রশংসা, আর দিকে অনেক রকমের কথাও আমাদেরকে শুনতে হয় যে উপজেলা হাসপাতালগুলো কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। বিশেষ করে এই উপজেলা হাসপাতাল নিয়ে বেশি কথা হয়, জেলা পর্যায়েও কিছু হয়। কথাগুলো কি যে হাসপাতাল পরিষ্কার নয়, আমাদেরকে হাসপাতাল পরিষ্কার করতে হবে, যাতে পানি, গ্যাস, ইলেকট্রিসিটি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, টয়লেটগুলো ফাংশনাল থাকতে হবে, ফ্লোরগুলো পরিষ্কার থাকতে হবে, ওয়াল বাইরে ভিতরে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বেডগুলো পরিষ্কার থাকতে হবে। আপনাদের যন্ত্রপাতিগুলো অনেক দেওয়া হয়, কিন্তু যন্ত্রপাতিগুলো কমপ্লেন করে যে এক্স-রে মেশিনটা সব জায়গায় সচল নয়, আল্ট্রাসাউন্ডও সব জায়গায় সচল নয়। এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে যে প্রত্যেকটি মেশিন জানি সচল থাকে। যদি মেরামত করতে লাগে মেরামত করবেন, যদি মেরামত করতে না লাগে, না পারা যায়, তাহলে নতুন মেশিন চাইবেন, আমরা নতুন মেশিন দেওয়ার ব্যবস্থা করব। ওষুধপত্রের কিন্তু অভাব নাই, কোনো জায়গায় আমি শুনি নাই যে ওষুধের ঘাটতি হয়েছে, ওষুধ সব জায়গায় রয়েছে। জনবলও এখন নার্সের তেমন কোনো অভাব নেই, সব জায়গায় যথেষ্ট নার্স রয়েছে, ডাক্তারও প্রায় আছে। হ্যাঁ, কিছু ঘাটতি এখনও আছে। আমাদের টেন্ডেন্সি হলো উপজেলায় না থাকা, জেলায় না থাকা, আমরা সব শহরে চলে আসতে চাই, সেখানে ওই সমস্ত জায়গায় সে কারণে ঘাটতি হয়ে যায়। তা আমরা চাই, আপনারা তো লিডার, আপনারা শুধু একজন এক একজন সিভিল সার্জন মানে ইউ আর লিডার অফ দ্যাট ইনস্টিটিউট অফ দ্যাট ডিস্ট্রিক্ট হসপিটাল অর উপজেলা হসপিটাল। রেসপন্সিবিলিটিজ অন ইউ টু এনশিওর দ্যাট প্রপার সার্ভিসেস আর গিভেন, টু এনশিওর দ্যাট ইচ অ্যান্ড এভরি মেশিন আর ফাংশনাল, টু এনশিওর দ্যাট ক্লিনলিনেস ইজ মেনটেন, প্রপার কোয়ালিটি ফুড, প্রপার সার্ভিস ইজ এক্সটেন্ডেড টু দি পেশেন্টস। এই বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে, কোনো কঠিন কাজই নয়, একটু মনোযোগী হলে এগুলো ঠিক হয়ে যাবে। আর আশেপাশে যে দালাল মুক্ত করবেন, দালাল হাসপাতালে পরিবেশ নষ্ট করে, তারা তাদের রুগীদেরকে ভাগায় নিয়ে যায় আশেপাশে ক্লিনিকে, হাসপাতালে নানান কথাবার্তা বলে, সেই কাজটি আপনারা কঠিন হস্তে দমন করবেন।